মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাকে ট্রেনিংটা দিতে দাও, ইশতার জন্য একটা অফিস স্পেসের ব্যবস্থা আমি করে দেব। গ্রেট। আর ফুলকি সেই ফেসিলিটিসগুলো নেবে, তাই তো? নিজে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে এখন একসঙ্গে ট্রেনিং করবে, যে কোনো ঘর ইচ্ছে হবে দখল করে নেবে, এগুলো হবে এখন, তাই তো? এই বাড়িতে বাহ। ম্যাডাম, আমি তো স্যারকে বলেছিলাম যে আমি স্যারের কাছে আর শিখবো না, কিন্তু কিন্তু সেটা আর হলো কই? আমি তো হেরে গেলাম, স্যারের সব স্বপ্ন ভেঙে দিলাম। রোহিত, ওর ন্যাকামোগুলো আমি সহ্য করতে পারছি না। এই ঘরে এই জিনিসপত্রগুলো থাকবে না, ব্যাস। কি করতে যাচ্ছিলে তুমি? বক্সিং গ্লাভস ছুঁড়ে ফেলতে যাচ্ছিলে? ম্যাডাম, আপনি আমার উপর রাগ করে আপনার খেলাকে অপমান করছেন। একদম চুপ, একদম চুপ করে থাকবে, তোমার জন্য আজকে সবকিছু ঘটছে। তুমি বড় বক্সার হবে, তাই না? তুমি রোহিতের মাথা উঁচু করবে, রোহিতের স্বপ্ন পূরণ করবে। তুমি কিচ্ছু হবে না তোমার দ্বারা, কিচ্ছু হবে না। রোহিত, তুমি ওকে ট্রেনিং দেবে না, ওর মতো মেয়ের মধ্যে কোনো সম্ভাবনা নেই। ও শুধুমাত্র ছলাখলা জানে, আর কিচ্ছু জানে না। অনেক হয়েছে, আর টলারেট করবো না আমি। শালিনী, ডিভোর্সের ব্যাপারটা আর খেলার বিষয়টা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, প্লিজ দুটোকে গুলিয়ে ফেলো না। তুমি চেয়েছিলে আমি ডিভোর্সের জন্য হ্যাঁ বলি, রাইট? বলেছি তো, বাস, দ্যাটস অল। এখানে রাইট নাও তোমার সামনে একজন কোচ আর তার ছাত্রী দাঁড়িয়ে আছে, সো প্লিজ দুজনের মাঝখানে এসো না, ওকে? এটা গুরু শিষ্যের সম্পর্ক। আর ফুলকি ইন ফিউচার বড় বক্সার হবে কিনা এটা তো সময় বলবে। আর তাছাড়া একজন জুনিয়র বক্সারের মনোবলটা কি এইভাবে ভেঙে দেওয়া ঠিক শালিনী? আই হোপ নট। আর হ্যাঁ, একজন বক্সার হিসেবে ফুলকি দাসের জার্নি এই ঘর থেকেই শুরু হয়েছিল, তাই এখানে ট্রেনিং হলেই ওর মনোবলটাও ফিরে পাবে বলে আমি মনে করি। তাই আজ থেকে ফুলকি দাসের ট্রেনিং এই ঘরে হবে। দিস ইজ মাই ডিসিশন। আমি এটা নিয়ে তোমার সাথে আর কোনো রকম আলোচনা করতে চাই না শালিনী। ম্যাডাম কিন্তু স্যারকে মন থেকে ভালোবাসেন না মাকালি, স্যারের স্বপ্নটা উনি বুঝতেই পারছেন না। আগের দিন স্যারের কপাল কেটে গেল সেটাও লক্ষ্য করলেন না। আমি কোথাও একটা ভুল ভেবেছি না মাকালি? সবাই বেরো এই ঘর থেকে এখন, ফুলকি ট্রেনিং শুরু হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।